জীবিত রোজা আর মৃত রোজা। মৃত রোজা হচ্ছে শুধু না খেয়ে থাকা, না পান করে থাকা, কিন্তু অন্যায় পাপ কাজ এসবই সে ব্যক্তি করে, তার রোজাটা হচ্ছে মৃত রোজা। আর আরেকটা হচ্ছে জীবিত রোজা, সে সিয়ামের যে দাবি পুরো দাবিটা আদায় করে সিয়াম পালন করে। আমরা যেন মৃত রোজা না রাখি, আমরা যেন জীবিত রোজা রাখি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাউলা সুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আই ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজাও রাখলো আবার পাপ কাজ করলো, রোজা রাখা অবস্থায় অশ্লীল কাজ করলো, মিথ্যা কথা বললো, যে মিথ্যা ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকা আর না পান করে থাকাতে আল্লাহ কিছু যায় আসে না। সে না খেয়ে থাকলেও যা, সে খেলেও তা। এই জন্য আমরা যেন মৃত রোজা না রাখি, আমরা যেন জীবিত রোজা রাখি। আমরা এই সিয়ামের যে দাবি, এই দাবিগুলো যেন পালন করি। সিয়াম পালনের পাশাপাশি আমরা যেন রমাদান, পুরো রমাদান জুড়ে রমাদানের যে পবিত্রতা এটা যেন রক্ষা করি। আমরা যেন কোনো মিথ্যার সাথে জড়িয়ে না পড়ি, আমরা যেন কোনো অশ্লীল কাজের সাথে জড়িয়ে না পড়ি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রমাদানে আমরা যাই করি না কেন, the rewards of amal is multiplied in this blessed month. এই মাসে আমরা যেই আমলি করি এটার সওয়াবকে অনেক গুণে বাড়িয়ে দেয়। অন্য মাসে কোনো ভালো কাজ করলে এটার এটাকে বাড়ানো হয় জ্ঞানিতিক হারে, আর রমাদানে কোনো নেক কাজ করলে এটা বাড়তে থাকে জ্যামিতিক হারে। এই মাসটা এমন মাস যে মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমান সওয়াব, একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সমান সওয়াব দেয়। এবং এই মাসে উমরা, যদিও এবছর উমরা পালন করা সম্ভব না, কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদানের উমরা হচ্ছে হজের সমান সওয়াব, রমাদানে উমরা করলে হজের সমান সওয়াব দেয়। তাই আসুন এই যে বিশেষ অপরচুনিটি, রমাদানের বিশেষ সুযোগ, এগুলোকে যেন আমরা কাজে লাগাই, আমরা যেন সুযোগ গুলো মিস না করি। সম্মানিত ভাই বোনেরা, কিভাবে আমরা আমাদের এই রমাদানকে প্রোডাক্টিভ হতে কাটাতে পারি? প্রথমত হচ্ছে আমরা যেন জামাত মিস না করি, জামাত যাতে আমাদের পাঁচ ওয়াক্ত সালাত যাতে জামাতের সাথে আদায় না, তাহলে আমাদের প্রোডাক্টিভিটি অনেক বাড়বে। আর যদি ফজরের পরে লম্বা ঘুম দিয়ে জোহরের জামাত মিস করে ফেলি, যদি আমরা পরে জামাত পড়বো, তাহলে কিন্তু আমার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। সো এটা যেন খেয়াল রাখি। পাশাপাশি ফুড ম্যানেজমেন্টের দিকে আমাদের খেয়াল রাখা উচিত, একটা হেলদি ডায়েট নেওয়া উচিত। তা না হলে আপনি সারাদিন তেলাওয়াত করে কিংবা রাতে ক্যামুল লাইলে কিংবা তারাবিতে আপনি মজা পাবেন না, গ্যারান্টি। আপনি যদি একটা হেলদি ডায়েট নিতে পারেন রমাদানে, সাহুর খাওয়ার সময়, ইফতারি খাওয়ার সময় যদি একটা ব্যালেন্স ডায়েট নিতে পারেন, যেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুরু শুনলি তো আমি, ও সুরু শুনলি সাহাবিহি, ও সুরু শুনলি নাফাসি, পেটকে তিন ভাগ করে, এক তৃতীয়াংশ খাবারের জন্য, এক তৃতীয়াংশ পানীয়, আর এক তৃতীয়াংশ হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। এভাবে ভাগ করে যদি আমরা সাহুর এবং ইফতারির সময় খাবার গ্রহণ করতে পারি, আশা করি আপনার পুরো রমাদানের সময়টা খুব সুন্দর কাটবে। পাশাপাশি বছরের অন্যান্য সময় কিন্তু তাহাজ্জুদের সুযোগ আমাদের হয়ে ওঠে না, কিন্তু এই রমাদানে এটা একটা চমৎকার অপরচুনিটি তাহাজ্জুদ করার। যেহেতু সাহুর খেতে আমাদেরকে উঠতেই হবে, তো সেজন্য সাহুর খাওয়ার আগে কিংবা পরে আমরা যেন দু চার রাকাত তাহাজ্জুদের সালাত। আল্লাহ বলছেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত করবে, তার স্থান আল্লাহ অনেক উপরে অধিষ্ঠিত করবে, তার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে। পাশাপাশি আমরা আমাদের যাকাত যেন এই রমাদানের শুরুতে আদায় করে নিই। বিগত বছরগুলোর যদি আপনার কোনো অপরিশোধিত যাকাত থাকে, সেটা আপনি এই রমাদানের শুরুতে আদায় করে নিন। এবং আপনার যাকাত বর্ষ পূর্ণ হতে যদি কয়েক মাস বাকিও থাকে, তাহলে আপনি রমাদানের যাকাত আদায় করে দিতে পারেন, কারণ যাকাত এটা অগ্রিম আদায় করা যায়। এবং বর্তমান সময় এটা ভেরি রেলেভেন্ট, কারণ কোভিড-19 এই আউটব্রেকের কারণে আমরা জানি যে দেশে বিদেশে গোটা বিশ্বে অনেক ভাই বোনেরা দেয়ার আউট অফ দেয়ার জব, তাদের কোনো ইনকাম সোর্স নেই, তাদের কোনো আর্নিং নেই, তাদের ফ্যামিলি চালাতে অনেক কষ্ট হচ্ছে। এবং আমরা ওনার দায়িত্বশীলদের পক্ষ থেকে আমরা শুনেছি যে এখানে ইমার্জেন্সি ফান্ড গঠন করা হয়েছে ওনার পক্ষ থেকে, আমরা যেন আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই, উই এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু দোজ ব্রাদার্স এন্ড সিস্টার্স। এবং আমাদের যাকাতের টাকা যেন আমরা ওনার এই ওনারা যে প্ল্যান করেছেন, ওনাদের যে প্রজেক্ট নিয়েছেন, আমরা যেন আমাদের যাকাতের টাকা সেখানে দান করে দিই, আমাদের অভাবগ্রস্ত ভাই বোনদের পাশে আমরা যাতে এই এই দানটুকু দিয়ে আমরা যাতে তাদের পাশে দাঁড়াতে পারি। এটা একটা নাইস অপরচুনিটি, আমি বলবো যে মনে হয় অপরচুনিটি আপনাদেরকে করে দিয়েছেন। এই নতুন যে প্রজেক্টে তারা নিয়েছে, আমাদের উচিত এই প্রজেক্টের জন্য অ্যাড করা। এবং আপনি চাইলে অগ্রিম যাকাত আদায় করতে পারেন, অর্থাৎ আগামী বছরের আপনার যদি ক্যাপাসিটি থাকে, আপনি যদি কেপেবল হন, তাহলে আগামী বছরের যাকাত আপনি একটা অ্যাভারেজ ধরে আদায় করে দিতে পারেন, যেটা বছর শেষে আগামী বছর আপনি ব্যালেন্স করবেন, এটাও যায় আছে প্রয়োজন আপনি করতে পারেন। এবং বর্তমান এই ক্রাইসিস মোমেন্টে আমাদের এভাবেই করা উচিত। তাই আমি বলবো যে যেহেতু সওয়াব মাল্টিপল হচ্ছে, নফল করলে ফরজের সওয়াব, ফরজ করলে 70 সওয়াব, এই অপরচুনিটি আমরা পাবো। যারা ব্যবসায়ী, আমরা দেখি যে ব্যবসার একটা মৌসুম আছে, একটা সিজন আছে, ওই সময় ব্যবসা করতে পারলে সারা বছর তারা ব্যবসা না করলেও চলে। তো এটা হচ্ছে মৌসুমুল ইবাদা, ইবাদতের মাস, সওয়াব কামিয়ে নেয়ার মাস। তাই আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সামর্থ্যবান বানিয়েছেন, আমরা যেন আমাদের জাকাতটা এই রমাদানে আদায় করে দিতে পারি। পাশাপাশি বেশি বেশি দোয়া করা, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না।
মুসাফিরের দোয়া, ছেলে মেয়েদের জন্য মা বাবার পক্ষ থেকে দোয়া, এবং রোজা রাখা অবস্থায় রোজাদারের দোয়া। বিশেষ করে আমরা যখন মা ঈদ নিয়ে বসবো, আমরা যখন ইফতারি নিয়ে সবাই বসবো, তখন আল্লাহ তাআলার সফট কর্নারটা খুব বেশি গ্রো করে। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞেস করে যে তারা কি চায়, তারা কি জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে না, তারা কিছুই দেখে, তারা কি আমাকে দেখেছে? না, আপনাকেও দেখে, তারা কি চায়? তখন ফেরেশতারা বলে তারা আপনার কাছে ক্ষমা চায়। আল্লাহ তাআলার তখন প্রচন্ড ভালোবাসা জেগে ওঠে এবং আল্লাহ তখন ক্ষমা করতে থাকেন, এবং যে দোয়াগুলো আমরা করি এগুলো কবুল করতে থাকেন। তো এই সুযোগ যেন আমরা মিস না করি। প্রিয় ভাই এবং বোনেরা, ইফতারিকে সামনে নিয়ে আমরা যেন ওই সময় সিনসিয়ারলি দোয়া করি। আমি প্রায় বলে থাকি যে সিনসিয়ার দোয়া ইজ লাইক মিসাইল, এটা একটা মিসাইলের মতো। মিসাইল হামলা করলে যেন এটা লক্ষ্যবস্তুতে যে ভেদ করে, আপনি ওই সময় সিনসিয়ার দোয়া করতে পারলে কিন্তু এই দোয়া কখনো মিস হবে না। তাই আমরা যেন ওই টাইমে দোয়া করি। পাশাপাশি ইফতার শেয়ার করা, শেয়ারিং ইফতার, এটা অনেক বড় একটা বাড়ছি, অনেক বড় একটা নোবেল কাজ। তো আমরা যেন এই রমাদানে যাদের পক্ষে ইফতার সাহুর অ্যারেঞ্জ করা সম্ভব হচ্ছে না, আমরা যেন তাদের ঘরে খাবার পৌঁছে দিই। আমরা যেন আশেপাশে খোঁজ খবর রাখি যে কারা ইফতার করতে পারলো কি পারলো না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অন্য কাউকে ইফতার করায় সে রোজা রেখে যেই সওয়াব, ইফতার করানোর কারণে একই সওয়াব। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এত সামর্থ্য নেই যে আমরা অন্যদেরকে ইফতার করাবো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা মাযখা তিলাবান, এক ঢোক দুধ দিয়েও যদি ইফতারি করা তাহলে এই সওয়াব পাবে। আও বিশারবাতিমা, অথবা এক ঢোক পানি খাইয়েও যদি কাউকে ইফতারি করাও তাহলে এই সওয়াব পাবে। ওলাও বিথামরা, একটা ছোট্ট খেজুর দিয়েও যদি কাউকে ইফতারি করা তাহলেও তোমরা এই সওয়াব পাবে। তাই এই সুযোগ যেন আমরা মিস না করি। পাশাপাশি লাইলাতুল কদর যাতে আমাদের মিস না হয়ে যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখির মিনাল বিতর, রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো। অড নাইটস গুলো, এগুলো হচ্ছে কদরের রাত, হাজার মাসের চেয়ে সেরা। এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে কদরের রাতের মাহাত্ম থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হলো। হি ইজ দ্য লুজার, সেই হচ্ছে আসল লুজার। যে বরকতের মাসে নিশ্চয় আমরা লুজার হতে চাই না, আমরা সবাই গেইনার হতে চাই। তাই এই কদরের বারাকা যেন আমরা মিস না করি। এটা মিস হয়ে গেলে পুরো রমাদানের আসল জিনিসটাই মিস হয়ে গেলে। তাই এখনই হিসেব করে রমজানের শেষ 10 দিনের যে অড নাইট গুলো আছে আমরা এগুলো যেন ক্যালেন্ডারে টিক দিয়ে রাখি, এবং সকল ব্যস্ততাকে দূরে সরিয়ে দিই। ওই 5টা বেজর রাত, 21, 23, 27, 29 এই 5টা রাতে যেন আমরা বেশি বেশি ইবাদত করি। সবশেষে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি ওয়ার্নিং এর কথা শেয়ার করে আমি আমার আলোচনা শেষ করতে চাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি সহিহ, তিনি মসজিদে নববীর মিম্বারের প্রথম স্টেপে পা রেখে সাহাবাদের সামনে একবার আওয়াজ করে বললেন আমিন, দ্বিতীয় স্টেপে পা রেখে আওয়াজ করে বললেন আমিন, তৃতীয় স্টেপেও পা রেখে আওয়াজ করে বললেন আমিন। সাহাবারা বললেন, রাসূলুল্লাহ তিনবার কেন আমিন বললেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথম মেম্বারের প্রথম স্টেপে পা রেখেছি তখন জিব্রাইল এসে আমাকে বলেছে, হে আল্লাহ রাসুল, যে আপনার নাম শোনার পরে আপনার উপর দুরুদ পাঠায় না তার ধ্বংস, আপনি পড়ুন আমি। তখন আমি পড়েছি আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় স্টেপে, মেম্বারের দ্বিতীয় ধাপে যখন পা রাখলাম, জিব্রাইল আমাকে তখন বললো যে বাবা মাকে বৃদ্ধ বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরও যে সন্তান তাদের খেদমত করে জান্নাত কুড়াতে পারলো না তার ধ্বংস, আপনি বলেন আমি। আমি তখন বলেছি আমি। এবং তৃতীয় স্টেপে যখন পা রেখেছি মেম্বারের, তখন জিব্রাইল আমাকে বলেছে যে রমাদান পাওয়ার পরেও যে ব্যক্তি আবাদত করে নিজের পাপ গুলোকে আল্লাহর কাছে মার্জনা করাতে পারলো না, ক্ষমা নিতে পারলো না, তার জন্য ধ্বংস, আপনি বলুন আমি। আমি তখন বলেছি আমি। প্রিয় ভাই এবং বোনেরা, এই ওয়ার্নিংটা কত বড় একটা ওয়ার্নিং! আপনি খেয়াল করলে দেখবেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করে এবং সেই বদদোয়াটা যেন কবুল হয়, সে ব্যাপারে আদিষ্ট হয়েছেন এবং তিনি বলেছেন আমি। তাই আমরা যেন সেই হতভাগাদের অন্তর্ভুক্ত না হই, যারা রমাদান পেয়েও রমাদানের বরকত হাসিল করতে পারবে না। এই রমাদানে সুনানে তিরমিজির বর্ণনা এসেছে যে প্রতি রাতে এই রমাদানে দ্য ডোরস অফ হ্যাভেন আর ওপেনড, দ্য ডোরস অফ হেল ফায়ার আর ক্লোজড, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতকে খুলে দেওয়া হয়। এবং প্রতি রাতে আল্লাহর পক্ষ থেকে ইউনাদি মুনাদি এক আহ্বানকারী আহ্বান করতে থাকে বিশ্ববাসীকে আর বলতে থাকে, ইয়া বাগি আল খাইরি আকবিল, এই কল্যাণের পথের যাত্রী আকবিল, সামনে আসো, আরো ভালো কাজ করো, প্রসিড, ওয়া বাগি আশারি আকসির, আর হে পাপের পথের যাত্রী আকসির, থেমে যাও, স্টপ, অনেক হয়েছে, আন্না, এবার থামো। এবং ওয়ালিল্লাহি উতাফাউ মিনান নার, প্রতি রাতেই রমাদানের প্রতি রাতে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বিশাল সংখ্যক মানুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে এই দোয়াটা বেশি বেশি করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া না'উযু বিকা মিনান নার। এর মানে হচ্ছে, হে আল্লাহ, আমি, হে আল্লাহ, নিশ্চয় আমরা আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে পানা চাই। তাই সম্মানিত শুধু আমরা কেউ জানি না যে এই রমাদান আমরা পেতে যাচ্ছি কিনা, এটাও জানি না। এবং এই রমাদান যদি আমরা পেয়ে যাই তারপরে আবার কোনো নতুন রমাদান আমাদের জীবনে সুযোগ হয়ে আসবে কিনা সেটাও আমরা জানি না। গত বছর আমাদের অনেক ভাই বোনেরা আমাদের সাথে রমাদান কাটিয়েছে, তাদের অনেকে আমাদের সাথে এবছর নেই। ইভেন এই কোভিড-19 এর আক্রমণে আমরা আমাদের অনেক ভাইদেরকে, আমাদের অনেক নিকট আত্মীয় স্বজনকে আমরা হারিয়েছি। তাই আগামী বছর
আমরা কে কে বেঁচে থাকবো রমাদান পাবো আমরা জানি না, তাই আসুন এই রমাদানকে আমরা আমাদের জীবনের শেষ রমাদান এভাবে কল্পনা করি। লেটস কনসিডার দিস রমাদান দ্য লাস্ট এন্ড ফাইনাল রমাদান ইন আওয়ার লাইফ এন্ড লেটস ট্রাই টু অ্যাচিভ দ্য বেস্ট আউট অফ দিস রমাদান। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে যাতে রমাদানের সর্বোচ্চ বারাকা রহমা মাগফিরাহ যেন আমরা হাসিল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب والسلام عليكم ورحمه الله وبركاته। ইসলাম ইজ লাইফ, ইসলামী জীবন।